ধরে রাখো, ধরে রাখো।
করবে, ভালো মানুষ হবার ঢং দেখাবে না। তুমি ভালো মানুষ হবার চেষ্টা করবে, তুমি ভালো মানুষ হবার ঢং করবে না। একটা প্রবাদ আছে, সাধু হও সাধু সেজো না। ধন্যবাদ তোমাদের। পরীক্ষা দিয়ে উদ্দেশ্যে আমি বলছি, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে দেখো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। আমরা তোমরা আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না। স্থায়ী পরিবর্তন। চল 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 সৎসঙ্গ করো, অসৎসঙ্গ পরিহার করো। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ পরিহার করো। পরিশ্রম করে যেতে হবে, সফলতা জীবনে আসুক বা না আসুক, পরিশ্রম করাটাই হলো আসল কথা। ইংরেজিতে একটা কথা আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। তুমি যদি পরিশ্রম করো তাহলে কোনো না কোনো দিন তুমি সফল হবে। আমরা জানি শর্ট করে ইন্দ্রা তার সুমিষ্ট করতে পারে না। একটা কথা ভালো করে মনে রাখবে, সত্যবাদীরা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে দান। প্রফেশনের সর্বনাশ, সৎসঙ্গের সর্বনাশ, সৎসঙ্গের সর্বপ্রবাস, প্রফেশনের সর্বনাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 2016 সালের দশম শ্রেণীর ছাত্রদের বিদায় এবং শিশু শ্রেণীদের নবীনবরণ অনুষ্ঠানে সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। قال رسول الله صلى الله عليه وسلم اطلب العلم من المهد الى اللحد। অর্থাৎ তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। Expert says that if you lose money you lose nothing, but if you lose character you lose everything. তোমাদের প্রতি আমার প্রত্যাশা, জীবনের সকল ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতিকে না বলবে, দুর্নীতি করবে না, কোনো প্রতারণা করবে না, এবং কোনো ধরনের দুর্নীতির সঙ্গে নিজেকে জড়াবে না, এবং দুর্নীতিকে সহযোগিতা করবে না। ধন্যবাদ। আমরা নিচতলা থেকে যদি দোতলায় উঠতে চাই আমাদের দরকার সিঁড়ি অথবা মই অথবা লিফ্ট। আর মানুষের জীবনকে যদি সার্থক করতে চাই বা উন্নয়ন করতে চাই তাহলে দরকার আন্তরিক প্রচেষ্টা। এটা সবার ভিতরে থাকলেই আমাদের উন্নতি বা সুন্দর জীবন সম্ভব। এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া, এইদিকে দাঁড়া।
কথা উঠতেছে মাইকে, সবাই দেখি আমার প্রিয় ছাত্ররা আসসালামু আলাইকুম। প্রায় 2 শতাধিক কচি কাঁচা এক ঝাঁক শিশুর কলকাতাগুলিতে মুখরিত আমাদের এই বিদ্যালয় ক্যাম্পাস। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের পক্ষ থেকে তোমাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনের ভবিষ্যৎ তারাই দেবে দেশ ও জাতির নেতৃত্ব। এ লক্ষ্যেই এই বিদ্যালয়ে আসা, পড়াশোনা করা সব কিছুই এই ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক হিসেবে তোমরাই বহন করে চলবে। শিক্ষা একটা বড় শিক্ষা, বিদ্যালয় কিন্তু কোনো মেশিন না যে আপনি মেশিনের মধ্যে ঢুকাই দিলেন, একটা র ম্যাটেরিয়াল ঢুকাই দিলেন, আর এক রাস্তা দিয়ে একটা বিরাট সুন্দর মানুষ হয়ে বের হবে, এটা না। এখন করছেন আজকের এই মহতি অনুষ্ঠানে আপনার রিজন তার ক্লাসটি দীর্ঘদিন নিজের কাছে রেখেছেন এবং অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এই রিজন 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। আমরা দেখেছি তার স্কুল বিভাগ যখন তিনি দায়িত্ব পালন করেছিল অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করেছেন। আমার ক্যান্টনমেন্ট বোর্ড যাবে, আমরা তাদেরকে বরণ করে নিব। এরপরে শেরেবাংলা হাউসের হাউস লিডার কাপির আহমেদ বন্যা পড়িয়ে দিচ্ছে নতুন শেরেবাংলা হাউসের হাউস লিডার মাহফুজকে। আমরা এইমাত্র আমাদের মাঝে পেয়ে আনন্দিত হয়েছি অভিভাবক প্রতিনিধি ডাক্তার হেলালুজ্জামান সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছি। আমাদের ছাত্ররা তোমরা জানো আমাদের আজকের এই আমাদের এই আমাদের সম্মানিত প্রদর্শিত মহানায় সিরাজ ইসলাম খান তাকে তিনি অনুরোধ করবো ছাত্রদের উদ্দেশ্যে তাদের কালের চলার পথ যেন মসৃণ হয় এবং কারণ জীবনে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সফল হতে পারে। এই সম্মানিত অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রী, ছাত্রগণ, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে তোমরা সুশৃঙ্খলভাবে আছো অ্যাসেম্বলিতে। আজকে শিশু শ্রেণীর নবীনবরণ এবং SSC পরীক্ষার্থীদের বিজয় আমি সকলের মঙ্গল কামনা করছি। আমি শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সেটা হলো আমরা আকৃতিগত মানুষ না থেকে আমরা বিভিন্ন গুণাবলীর মাধ্যমে আমরা গুণের মানুষ তৈরি হব, গুণের মানুষ তৈরি করব। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবে SSC পরীক্ষার্থী রিজন। উপস্থিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত
শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, সভাপতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। সেই ছোট্টবেলার কথা বললেই নয়, ঠিক ছোট্টবেলায় আমি যখন শিশু শ্রেণীতে ভর্তি হলাম তখন আমার মা আমাকে নিয়ে আসলো স্কুলে, ঠিক সেই দিনের স্মৃতিগুলো আজ মনে পড়ছে, সেই দিনের কথাগুলো আজ মনে পড়ছে। আসলে দুঃখের কথা, আসলে অনেক অনেক কষ্ট লাগছে যে এই 10টি বছর কত স্মৃতি, কত কিছু এই স্কুলে মিশে গেছে। এই স্কুলের মাঠ, প্রাঙ্গণ, গাছপালা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলেই যেন আমাদের সাথে মিশে গেছে। দীর্ঘ 10 বছর তারা আমাদের পাশে এসে থেকেছেন, তারা আমাদের জন্য কষ্ট করেছেন। যেগুলো সঠিক পরামর্শ আমাদেরকে দিয়েছেন আমাদের সুন্দর জীবন পরিচালনা করার জন্য, যেভাবে চলতে হয় ঠিক সেই পরামর্শটি আমাদের পাশে এসে দাঁড়িয়ে দিয়েছেন। আসলে তাদের স্মৃতিগুলো, তাদের কথাগুলো সারা জীবন আমাদের পাশে নিতে থাকবে। তাদের ঋণ কখনো শোধ করা হয়নি। দীর্ঘ 10 বছর আমরা এই স্কুলে থেকেছি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে সবার পক্ষ থেকে আমার আবেদন যে আপনারা ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আজকে আমরা আসলে ভুল ত্রুটিগুলো বুঝতে পারছি, কিন্তু আসলে এই ভুল ত্রুটিগুলো আমরা সকলের কাছে বলে দিতে চাই যে তোমাদের এখন লেখাপড়ার সময়, তোমরা সঠিকভাবে সঠিক পথ অনুসরণ করে লেখাপড়া করবে এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর আদেশ মেনে চলবে, তাদের দেখানো পথগুলি অনুসরণ করবে, তাদের পথই সত্য, তাদের কথাগুলি সত্য, তাদের দেখানো পথগুলি সত্য। আমাদের যদি চলাফেরার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তানের দিকে চেয়ে, সন্তানের আদর্শের দিকে চেয়ে সন্তান যদি কোনো ভুল করে, পিতার কাছে যদি ক্ষমাপ্রাপ্ত হয়, সন্তান কি পারবে, পিতা কি পারবে কোনো সময় সন্তানকে পিছিয়ে ফিরিয়ে দিতে? ঠিক তেমনি আমরা সন্তান হয়ে পিতার আপনাদের আদর্শ নিয়ে আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। এবং সকলের কাছে আমার অনুরোধ, তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরা যদি এই স্কুলের সম্মান বয়ে আনতে পারি এবং এই স্কুলের আদর্শ বজায় রেখে স্কুল ত্যাগ করতে পারি। এবং সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সকলে আমাকে এবং আমাদের ছাত্রছাত্রীরা যত ভুল ত্রুটি করেছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই স্কুলে আবারও আমি পরিচালনা পর্ষদের সভাপতি, মাননীয় প্রধান শিক্ষক মহোদয় এবং মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের ভাগ্য যে আমরা এরকম একজন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পেয়েছি, তাই আমরা সবাই তাদের আশেপাশে থাকবো, তাদের পরামর্শ গ্রহণ করব এবং তাদের যে কোনো কাজ আমরা করব, তাহলে তারাও আমাদের দিকগুলো দেখবেন। সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।